এই ভিডিওর বিষয় হচ্ছে লেবাননের 100,000 বা 1 লাখের নোট। এটার কিছু স্পেশাল নিরাপত্তা বৈশিষ্ট্য যা আছে, সিকিউরিটি ফিচার, সেটা নিয়ে একটু হালকা কথা বলবো। 1 সেপ্টেম্বর 2020 সালে বৃহত্তর লেবানন রাজ্য, যা রাষ্ট্র না রাজ্য হিসাবে সেটা গঠিত হয়, পরে সেটা ইন্ডিপেন্ডেন্স পায় আরও 6 বছর পরে 1926 খুব সম্ভবত। তো সেই ঘোষণার শতবর্ষ উপলক্ষে এই নোটটাকে স্মরণ করে 2020 সালে 7ই ডিসেম্বর খুব সম্ভবত এই নোটটা ইস্যু করা হয়। মার্কেটে চলাচলযোগ্য, কিন্তু যেহেতু একটা ঘটনার স্মরণে এটা বের করা হয়েছে, অতএব এটা স্মারক নোট হিসেবে ধরা হয়। আর এটা ছাপছে হচ্ছে লেবাননের কেন্দ্রীয় ব্যাংক, যা ছাপা হয়েছে পুলিশ সিকিউরিটি প্রিন্টিং ওয়ার্কশপ থেকে, পিডাব্লিউ যেটা সংক্ষিপ্ত নাম। তো লেবাননের নিজস্ব সিকিউরিটি প্রিন্টিং পেজ থেকে এটা বের হয় নাই। লেবাননের অন্যান্য নোট খুব সম্ভবত কাগজি, আর এটা পলিমারে করা। স্পেশাল এই নোটটার দুইটা স্পেশাল বিষয় আমি আজকে তুলে ধরব, একটা হচ্ছে ভিভিড ফিচার, আর একটা হচ্ছে সিনেমা ফিচার। তার আগে নোটটা সম্পর্কে হালকা বলে নিই। নোটটা বাংলাদেশি টাকায় মূল্যমান প্রায় 5,800 টাকার মতো, আর টিভিবি ক্যাটালগ কোড নাম্বার হচ্ছে B548A। এটাই বিশ্বের সর্বপ্রথম সারির নোট যেখানে সর্বপ্রথম আধুনিক দুইটা ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য একসাথে ব্যবহার করা হয়েছে, সিনেমা এফেক্ট এবং ভিভিড, যেটা সিসিএল সিকিউর নামে একটা কোম্পানি থেকে ডেভেলপ করা হয়েছে। যারা সিকিউরিটি ফিচার নিয়ে কাজ করেন বা বুঝেন, তারা বলতে পারবেন যে সিসিএল সিকিউরকে এবং এই দুইটা নিরাপত্তা বৈশিষ্ট্যের মাঝরাটা কি। নোটটা সামনের দিকে উপরের অংশে ইউভি আলো ফেললে নববর্ষের উদযাপনের ঠিক আগে করে আতসবাজির উৎসবের ছটা দেখতে পাওয়া যায়। এছাড়া ভিভিড ব্যবহারের ফলে ট্রান্সপারেন্ট উইন্ডোতে থাকা সিডার ট্রি গাছের জন্য রঙিন হয়ে জ্বলে ওঠে। এই যে সিডার ট্রিটা ট্রান্সপারেন্ট উইন্ডোতে, এটা যখন ইউভি ফেলা হয় তখন এটা রঙিন হয়ে জ্বলে ওঠে। এটা হচ্ছে ভিভিড সিকিউরিটি ফিচারের কারণে এটা হয়। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে সিসিএল সিকিউরিটি আর একটা যেটা টেকনোলজি, সেটা হচ্ছে সিনেমা ফিচার। যাই না দেখতে পাবেন কিনা তারপর চেষ্টা করতেছি। এখানে 1920 আর 2020 এই লেখাটা চেঞ্জ হচ্ছে, আর এইটা দেখতে একটা 3D ভাব আসে, মনে হয় যেন ভিতরে কিছু আছে। এটা যে দুইটা সমতলে সেটা মনে হয় না। এই যে এই পার্টিকুলার ফিচারটা, যেটা হালকা কিছু ধারণা আপনারা যদি ইউএস ডলারের নতুন 100টা দেখতে পারেন, তার যে নিরাপত্তা সত্তা ওইটার মধ্যে দেখতে পারবেন, সামান্য কিছু ধারণা পাবেন। বাট এত বড়ভাবে এই উইন্ডোতে এই যে জিনিসটা যে আসছে, এটাই এখানে এই পার্টিকুলার জিনিসটার একটা বৈশিষ্ট্য। আর এই পার্টিকুলার নোটটা গার্ডিয়ান পলিমারে বেরোইছে, এই পার্টিকুলার ফিচারটা গার্ডিয়ান পলিমারের মাধ্যমেই সম্ভব। এই কারণে তারা কেবলমাত্র গার্ডিয়ান পলিমারের সাথে পেয়ার আপ করছে, যে এই ভিভিডটা যেন তাদের সাথেই বের হয়, সরি সিনেমা এফেক্টটা। 1920 থেকে 2000-এর সংখ্যা পরিবর্তন হয়, যা ওই যে 100 বছর যে পার হইল সেই 100 বছরের মাইল ফলককে প্রতিফলিত করে। সিনেমা ফিচারটা কেবলমাত্র গার্ডিয়ান পলিমারের সাবস্ট্রেটের সাথে, এটা আমি অলরেডি বলছি, সংসদ চত্বরকে থিম করে এই নোটটার সামনের দিকটা ক্লক টাওয়ারের ছবি, আর পিছনে আছে ওই যে সেন্ট জন মার্ক গির্জার ছবি। আচ্ছা, আর প্রবেশপথে এটার নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে অনেক সংগ্রাহকের কাছে এই জিনিসটা, এই পার্টিকুলার নোটটা আলাদাভাবে মনে স্থান পায়। নোটটার পিছন দিকে হচ্ছে পিজন পর্বতের ছবি, এই যে এখানে পিজন পর্বতের ছবি, আর নোটটির রাজধানী হচ্ছে বৈরুত, যেখানে ওইটা বৈরুতের একটা প্রাকৃতিক নিদর্শন। এছাড়া এদিকে আছে হচ্ছে ফিনিশীয় জাহাজ, যেইটা হচ্ছে এই দেশের সৌন্দর্য এবং ইতিহাসকে তুলে ধরে। নোটটার সাইজ হচ্ছে 85 মিলিমিটার এদিক দিয়ে, আর লম্বায় হচ্ছে 147 মিলিমিটার। কোনো প্রশ্ন থাকলে জানাবেন।